নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো বাংলার বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা। এই রথযাত্রাটি 628 বছর পুরনো রথযাত্রা। মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই রথের উচ্চতা 50 ফুট, চাকা আছে 12টি লোহার চাকা। রথ ঐতিহ্যগত বাংলা নবরত্ন শৈলী, এতে 9টি চূড়া রয়েছে, তবে কিছু বছর আগে 13টি চূড়া ছিল। এই রথযাত্রাটি বাংলার প্রাচীনতম এবং বাংলার সর্ববৃহৎ রথযাত্রা, এবং প্রায় 2 থেকে 4 লাখ মানুষ মাসব্যাপী মেলা দেখতে আসে। মহান ব্যক্তিত্বের মধ্যে যারা এই রথযাত্রাটি দেখতে এসেছেন, তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মহাপ্রভু শ্রীনিমাই। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুণ্ডিচা মন্দির অর্থাৎ মাসিবাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে, সেটি হলো চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে একটি গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুবৃক্ষ অর্থাৎ নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতের ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটা নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রীচৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রীচৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আচ্ছা, এই ছবিটা দেখাচ্ছে, এইদিকে মেলা হচ্ছে, দেখো এই যে এই মেলার এইদিক দিয়ে আমি এসে রথের এদিকে এলাম। রথ টানা কিন্তু এখনো শুরু হয়নি। এইদিকে হচ্ছে জগন্নাথ দেবের রথ টানা হবে একটু পরেই। আর এইদিকে হচ্ছে জগন্নাথ দেবের রথের উদ্দেশ্যে এইদিকে একটা মেলা হচ্ছে, শ্রীরামপুরের সবচাইতে বড় রথযাত্রার উদ্দেশ্যে মেলা। তো দেখো মেলায় অনেক জিনিস উঠেছে। এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা, দেখো জয় জগন্নাথের আমরা এই ধ্বনি শুনতে পাচ্ছি। এইদিকে দেখো বিভিন্ন ইউটেন্সিল উঠেছে, তারপরে ওই যেগুলো ঘরে ব্যবহার হয়, মা কাকিমারা ইউজ করেন সেইগুলো। ওইদিকে বিভিন্ন মেয়েদের জিনিসপত্র ওই দিকটায়, এইদিকেও সেরকম। এই দেখো এইসব উঠেছে। আর এইদিকে এই যে ফুলের কী বলে এটা, ফুল ঘর সাজানোর জন্য ফুল দিয়ে যা যা করা হয় ওইগুলো উঠেছে। এদিকে হচ্ছে খাবার দোকান, এদিকে খাবারের দোকান, এই দিকটা হচ্ছে কাপড়ের দোকান এই সামনে। আর এরকম বিভিন্ন সামনে আমরা নাগরদোলনাও দেখতে পাচ্ছি ওই দূরে। তো এখানে উঠেছে দেখো, এই যে বেলুন ফাটাতে হবে বন্দুকের দিয়ে, এটা 4:30, ওটা 8:30। এইদিকে যা প্রাইজ আছে সে প্রাইজ আমাদের লাগবে না।
আর এদিকে 4:30 গুলি দিয়ে ফাটাতে পারলে দেখো, বেলুন ফাটাতে পারলে প্রাইস মানে এই হ্যাঁ এই এই গরম করে আছে দাদা, ওই যে কুপন আছে ওর ভিতরে কুপন আছে। আর এইদিকে দেখো ওই যে ইমিটেশন এবং মেয়েদের যেসব সাজগোজের জিনিস সেগুলো উঠেছে এই সেক্টরটাই, ওই কিন্তু এই দেখো আর এই দিকে ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি সুন্দর নাগরদোলা। তো এবার রাজেশ দা এই বাচ্চাদের মতন এই ফাটাবে, রাজেশ দা এই ফাটাবে দেখো না, চলো ধরো। তো রাজেশ দা এখানে পার্টিসিপেট করেছিল, 4টে ফাটাবে আর এক একটা ফাটাতে পারলে প্রাইজ আছে, তা একটা ফাটাতে পেরেছে আর একটা প্রাইজ জিতেছে, সেটা হচ্ছে চা ছাঁকনি, ওই ছাঁকে যেটা দিয়ে ছাঁকে সেই। আর এইদিকে কিন্তু পুরো খাবার সেক্টর, এদিকে দেখো বাচ্চাদের এদিকে আছে, এর মধ্যে দিয়ে আসবে আর এখানে এসে পড়বে, সব বাচ্চাদের বল দিয়ে দেখো ভর্তি। আর এই সামনে হচ্ছে নাগরদোলনা। আর এখান থেকে দেখো রথটা মনে হয় সুন্দর দেখা যাচ্ছে। রথ এখনো টানা শুরু হয়নি, এখনো রথের পুজো চলছে, তবে রথ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা ওই রথটা টানা শুরু হয় যখন পুরীর জগন্নাথ দেবের রথ টানা শুরু হয়, ঠিক তখনই ওখান থেকে ফোন আসে, তারপরে এই রথটা টানা শুরু হয়। আগে কীভাবে হতো সেটা জানা যায়নি, কিন্তু এখন এটা এইভাবে হয়। আগে হয়তো একটা টাইম ছিল, এই টাইমে জগন্নাথ দেবের রথটা টানা হবে এবং সেই টাইমে এই রথটা টানা হতো। আর এটা হচ্ছে সম্পূর্ণ মেলার পরিবেশ দেখো। তবে এইটা দেখতে খুব মজার, কিন্তু এইটা দেখতে কিন্তু দারুণ মজা। আর এই দেখো চায়ের স্টল, এই যে মেয়েদের কানের এই সব বিক্রি হয়, ওদিকে রেস্টুরেন্ট ভীষণ বড় একটা, টোটাল দেখো মেলার পরিবেশ। আর এরকম এই যে কত ব্লগাররা আসে দেখো ব্লগ করছে। লক্ষ লক্ষ লোক পুরীর পরে যে সবচেয়ে বড় রথযাত্রা হয় সেটা কিন্তু এই শ্রীরামপুরে মহেশের রথ, মহেশ।